নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু আপনারা দেখছেন ডিজিটাল ড্রেম বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সমস্ত কৃষক ভাইদের জন্য তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন বোতামটিকে বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সময়ে নতুন নত্ব আপডেট আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী বারো দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কিন্তু পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা কিন্তু চলে আসবে অর্থাৎ কিনা না আগামী বারো দিনের মধ্যেও যেটা একটা আনুমানিক হিসাবে আপনাদেরকে বলা হচ্ছে এর জন্য কোনো অফিসিয়াল নোটিস বা অফিসিয়াল ডেট কিন্তু এখনও জানানো হয়নি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের টাকা কিন্তু অ্যাপ্রক্সলি যেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেটা জানা যাচ্ছে আর্টিকেল থেকে তো বারো দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা চলে আসবে তো আমি আপনাদেরকে এটা জানাতে চাইছি যে বারো দিনের মধ্যে তো আপনারা টাকা পাচ্ছেন কিন্তু অনেক কৃষকের লিস্টের নাম কিন্তু বিভিন্ন পঞ্চায়েত ব্লক অফিসে কিন্তু চলে এসছে তো সেগুলি কি হবে তো সেগুলির জন্য ই কেওয়াইসি আপনাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে ই কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের লিস্টের নাম রয়েছে কি না বা আপনার মোবাইলে এস এম এস এসছে কিনা তো সেটা আপনারা চেক করুন আগে যে আপনাদের হার্ড কপি জমা করতে বলছে কি না বা আপনাদের পঞ্চায়েত বা ব্লক লেভেলে আপনাদের নোটিশ এসছে অর্থাৎ আপনার লিস্টে নাম এসছে কিনা তো আপনারা আগে চেক করুন যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনারা ই কে কমপ্লিট করতে হবে ই কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না ই কেওয়াইসি দুটো প্রসেসে করতে পারেন আপনি নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে করতে পারেন এবং আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি ঘরে বসে করতে পারেন তো দুটোর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনারা চাইলে আপনারা ঘরে বসে বা বিভিন্ন সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো তাহলে আপনাদের কি কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেলে আপনি টুয়েলভ অর্থাৎ বারোতম কিস্তির টাকা কিন্তু আপনি বারো দিনের মধ্যে অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই জানাতে চাইলাম যে কে ওয়াইসিকে কমপ্লিট করুন তাহলে আপনি টাকা পাবেন আর না হলে টাকা পাবেন না আর বারো দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডাইরেক্ট চলে আসবে আপনার ব্যাঙ্কে যদি ডিবিট লিঙ্ক থাকে তাহলে ভালো যদি না হয় তাহলে কিন্তু পি এম কিশান অফিসিয়াল সাইট যদি মনে করে যে ই কমপ্লিট না থাকলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না বা ডিবিটি লিঙ্ক সিস্টেম না চালু থাকলে কিন্তু পরবর্তী সময়েই আপনার কিস্তির সমস্যা হতে পারে এবং যারা সিঙ্গেল কিস্তি পেয়েছেন বা পেমেন্ট প্রসেস রয়েছে তো তারা অবশ্যই ডাবল কিস্তি বা অর্থাৎ চার হাজার টাকা পাবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের ই কে আগে কমপ্লিট করুন ই কমপ্লিট করলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন টাটা বাই বাই